সবকিছু ঠিকঠাক থাকলে হাই পারফরমেন্স ইউনিট এখন অবস্থান করত সিলেটে, কিন্তু বন্যার কারণে আকবর আলীদের এখন প্রস্তুতি নিতে হচ্ছে মিরপুর একাডেমিতে, যেখানে আগে থেকেই ক্যাম্প চলছে বাংলাদেশ টাইগার্সের। অবশ্য এইচপির জন্য এমন বাধা নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে দলটির একাধিক দ্বিপাক্ষিক সিরিজ নানা কারণে অনিশ্চিত, যদিও পাইপলাইনের এক ক্রিকেটারদের প্রস্তুত করতে ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। সিরিজগুলি আসলে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। শ্রীলঙ্কা আগেও বলেছি যে ওরা স্ট্রাগল করছে, ওরা সময় চাচ্ছে নেক্সট ইয়ার। আর আয়ারল্যান্ডেরও মাঠের সমস্যা ছিল, ওদের ইন্টারন্যাশনাল কিছু কমিটমেন্ট ছিল সিনিয়র টিমের, তো এর জন্য দুইটা ট্যুরই পিছিয়ে গিয়েছে। তো আমরা সেই স্লটগুলিতে অন্য টিমের সঙ্গে, অন্য দেশের সঙ্গে যোগাযোগ করছি, দুই একটা দেশের সঙ্গে একটু ভালো অগ্রগতি আছে। সিরিজ অনিশ্চিত হলেও থেমে নেই ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা শেষে এ ক্যাম্পকে নিজেদের ভুল ত্রুটি শোধরানোর সবচেয়ে বড় মঞ্চ হিসেবে দেখছেন তারা। একটা সিজন পার করলাম, প্রিমিয়ার লিগ খেললাম, এনসিএল খেললাম, ওখানে আমাদের প্রত্যেকের যেই প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আমরা কোচদের সাথে ডিসকাশন করেছি এবং তারা সেই জিনিসগুলো আমাদেরকে রেক্টিফাই করে দিচ্ছেন। এইচপির হয়ে নজর কাটতে পারলেই জায়গা মিলবে জাতীয় দলে, এ কথাটা মাথায় রেখেই তাই পূর্ণ প্রস্তুতিতে মনোযোগ ক্রিকেটারদের। এখানে ভালো করলেই ভবিষ্যতে ন্যাশনাল টিমের জন্য সবাইকে না হলেও যে ভালো করবে তাকে কল করবে আর কি, তো সবারই প্রিপারেশন খুব ভালো হচ্ছে। কোচ চাম্পাকা রামানায়কের অধীনে ঈদের পরেও এ ক্যাম্প চালু রাখার প্রত্যাশা বিসিবির। এর আগে রাজশাহীতে চার দিনের ম্যাচে বাংলাদেশ টাইগার্সের মুখোমুখি হবে এইচপি ইউনিট। এছাড়া এ দলের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।